দুস্থ ও সুবিধা বঞ্চিতদের নিয়ে সাফারে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ফল উৎসব। অনগ্রসর ও দুস্থ দুই সহস্রাধিক মানুষের মাঝে উৎসবে তুলে দেওয়া হলো আম, কাঁঠাল, আনারস, পেয়ারা, লটকন সহ বিভিন্ন ধরনের মৌসুমি ফল। বাকুড়তা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন আয়োজন করেন এই উৎসবে। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে বাকুড়তা ইউনিয়ন পরিষদে এই উৎসবের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।